চলো ভিডিওটা শুরু করি আজকে তোমাদের অনেক দিনের তোমরা অনেক দিন থেকে প্রচুর লোক কমেন্টস করছো দিদি তোমার ফ্ল্যাটটা ট্যুর একটা দাও সম্পূর্ণ হোম টুর তা এত লোক কমেন্টস যখন আসছে তখন সেই কথা তো রাখতেই হয় বলো তা আমি একটু দেরি করে ফেলেছি তার জন্য সরি একটু দেরি হয়ে গেছে দিতে তো চলো আজকে আমি তোমাদেরকে আমারই ফ্ল্যাটটার সম্পূর্ণ রুম টুর দেব আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে পনেরোশো সামথিং স্কোয়ার ফিটের আর এখানে তিনটে বেডরুম আছে আর ডাইনিং ড্রয়িং কিচেন দুটো ব্যালকনি দুটো ওয়াশরুম বা বাথরুম তো এই নিয়েই আমার ফ্ল্যাটটা তো দেখো বোঝার সুবিধার জন্য আগেই বলে দিই এটা হচ্ছে আমার মেন ডোর এখান দিয়ে ঢুকলে এইটা হচ্ছে একটা রুম আরো ওদিকে রুম আছে সব তোমাদের দেখাবো তা চলো এক মেইন ডোর দিয়ে ঢুকে থেকে আমি হোম টুরটা শুরু করছি তো এই হচ্ছে মেইন ডোর প্লেন এন্ড সিম্পল একটা দরজা এখান দিয়ে ঢুকেই এইদিকে একটা রুম আর ঢুকেই এটা হচ্ছে আমার এন্ট্রেন্স তো এন্ট্রেন্সটা দেখো আমি আমার মনের মতন করে যখন যের এরকমই যে সব সময় থাকে তা নয় মাঝে মাঝে চেঞ্জ করে দিই তো এখানে কি কি রেখেছি দেখো এইভাবেই সাজিয়েছি দেখো এখানে একটা কাঁচের ওড়লি তার মধ্যে একটু আমারই গাছের নয়নতারা ফুল দিয়ে সাজিয়েছি এখানে একটা স্নেক প্লান্ট যেহেতু এয়ার পিউরিফায়ার খুব ভালো এয়ার পিউরিফায়ার হচ্ছে স্নেক প্লান্ট তা আমি প্রতিটা ঘরেই রাখার চেষ্টা করি তো দেখো এখানে একটা স্নেক প্লান্ট রেখেছি এইভাবে আর এই পেছনে যে পেন্টিংটা রয়েছে দেখো এটা আমার আঁকা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আমার আঁকা একটা পেন্টিং নিশ্চয়ই ভালো লাগলো এটা কিন্তু অনেক দিন আগে আঁকা এইভাবে এই জায়গাটা আমি সাজিয়েছি এই ঢুকেই একটা কর্নার ঢুকে এখানটা একটা আছে অফ ড্রয়ার এই ড্রয়ারের মধ্যে মেনলি এইটাতে তো ওষুধপত্র নানান রকম জিনিসপত্র আছে মিসলেনিয়াস সুবিরের মেন জিনিস মানে ট্যুর যাওয়া যা যা জিনিস সেকেন্ডটাতে জিম্মার কিছু ঘরে পড়া জামা কাপড় আছে আর নিচের দুটোতেও জিনিসপত্র আছে তো দেখো এইটা এইভাবে সাজিয়েছি একদম ছোট ছোট জিনিস দিয়ে এইগুলো তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম এই এইগুলো সব ডিটেল বলেছিলাম তাই আর বলছি না এটা কাশ্মীর থেকে আনা এটা বন্ধুরা সামনেই কিন্তু পুজো আসছে আর পুজোর জন্য তো আমরা সাজুগুজুর কেনাকাটা শুরু করে দিয়েছি তো কম বেশি আমরা প্রত্যেকে করতে ভালোবাসি আর মেকআপের ব্যাপার হচ্ছে ফাউন্ডেশন তো আর এই গরমে ফাউন্ডেশন গলে যায় তো কি করব তাই জন্য মামা আর্থ আমাদের জন্য নিয়ে এসেছে দেখ মামা আর্থের হাইড্রাগ্লো গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ছটি আলাদা আলাদা শেডে পাওয়া যাচ্ছে তাছাড়া এই ফাউন্ডেশানে রয়েছে এসপিএফ থার্টি ফাইভ সান প্রোটেকশন এটি সোয়েট রেজিস্টেন্স ওয়াটার রেজিস্ট্যান্স মেট সার্টিফাইড ফুল কাভারেজ ফাউন্ডেশন এতে রয়েছে টারমারিক ও ভিটামিন সি এর গুণাগুণ যেটা আমাদের স্কিনে ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করে আর এই ফাউন্ডেশন আমাদের স্কিনে বারো ঘন্টা অবধি স্টে করবে যদি পোর্স মার্কস থাকে সেটাকেও কিন্তু হাইট করবে আর মামাতে তো দেখো আমি তোমাদের প্রত্যেকটা শেড আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এবং তার নাম্বারগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ মতন তোমাদের শেড অনুযায়ী তোমরা কিন্তু শেড বেছে নিতে পারবে আর তো হলো তোমাদেরকে আমি এটা ইউজ করে দেখাই তো এটা ফাউন্ডেশন লাগানোর আগে আমি এখানে ইউজ করলাম মামা গ্লো পোর ব্লারিং প্রাইমার এটার মধ্যেও কিন্তু ভিটামিন সি থাকে মুখের মধ্যে এটা গ্লো প্রোভাইড করে আর তারপরে দেখো আমার শেড নাম্বার জিরো ওয়ান আইভরি গ্লো সেটাই আমি দেখো নিজের ফেসে লাগিয়ে আমি হাত দিয়েই করছি তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর ভীষণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো একটা কভারেজ দেয় আর মামার্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার কোনো প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো হার্মফুল বা হার্স কেমিক্যাল এখানে থাকে না লাইক নো প্যারাবিন নো সিলিকন যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা আরও টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে এস টু জিরো টু ফোর আর দেখো এই এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল শরবত তো পাবেই তাছাড়া ফার্স্ট অনলাইন ছাড়াও কিন্তু মামা আর্থের প্রোডাক্ট এখন যে কোনো ভালো কসমেটিক্সের দোকানে পাওয়া যাচ্ছে সেখানে গিয়েও পারচেস করতে পারো মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়েও পারচেস করতে পারো তাছাড়া তোমার ঘরের কাছাকাছি মামা আর্থ স্টোরেও পারচেস করতে পারো আর তোমরা চাইলে মামা আর্ট প্রোডাক্ট ইউজ করার পর ফিডব্যাক দিতে পারো কারণ মামা আর্ট অলওয়েজ নিজেদের প্রোডাক্টকে আপগ্রেড করার চেষ্টা করে বিভিন্ন রিসার্চের মাধ্যমে কোয়ালিটি ইম্প্রুভ করে এটা কাশ্মীর থেকে আনা এটা আসাম থেকে এটা আমেরিকা থেকে আনা ভীষণ সুন্দর এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড আর এই জিজি প্ল্যান্টটা তো তোমাদের সাথে গিয়েই কিনেছি তোমরা দেখেছো প্লান্টারটাও তাই তোমাদের সাথে গিয়েই কিনেছি আর এইটা দাদাভাই আমাকে দিয়েছিল এটা উডেন তো এই গেল এই জায়গাটা তার উপরে দেখো এটাও আমার আঁকা একটা পেন্টিং ওই লাইটটার জন্য দেখতে পাচ্ছ না বোধহয় দেখো ওই লাইটটা অফ করে দিয়েছি তার ফলে বোধহয় একটু ভালো করে দেখা যাচ্ছে এটা আমি রাজস্থান বেড়াতে গেছিলাম সেখান থেকে ফিরে এসে এই পেন্টিংটা করেছিলাম রাজস্থানী সুন্দর হয়েছে নিজের জিনিস নিজের তৈরি হাতের ছোঁয়া দিয়ে ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি এই কোনায় আছে দেখো আমার গণপতি বাপ্পা সামনেই আসছে গণেশ চতুর্থী আমার বাড়িতে খুব ভালো করে গণেশ পুজো হয় তো এই হচ্ছে আমার গণেশজি বসে আছেন এখানে দেখো আর এইখানে একটা উইন্ডো আছে জানলা তার পাশে এই প্লান্টটা রেখেছি বড় একটা প্লান্ট আর এটা হচ্ছে একটা ব্যালকনি তো এইভাবে ঘুরে গেলে এদিকটা হচ্ছে ড্রয়িং রুম বা বসার ঘর হ্যাঁ এই পেন্টিংটা কিন্তু আমার এক্সিবিশানেও গেছিল। এবং দুটো তিনটে এর কপি আর কি বিক্রি হয়েছিল তার সাথে আরও অনেক পেন্টিং ছিল তবে এই পেন্টিংটা আমি আমার জন্যও একটা করেছিলাম আরও দুটো তিনটে আমি সেল করে দিয়েছিলাম অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আমি পড়তাম সেখানেই আমার এক্সিবিশান হয় আর তোমরা অনেকেই আমাকে বলো যে এই পেতলের জিনিস আমি কি করে পরিষ্কার রাখি এই তামার জিনিস পেতল পেতলের জিনিস আমার ঘরে প্রচুর সাজানো আছে সে এইগুলো কিন্তু কোনোরকম ওই দ্বারা বা কোনো রকম কেমিক্যাল দিয়ে আমি মাজি না সব কিন্তু আমি এগুলো একদম দেশি উপায় তেঁতুল আর মাটি দিয়ে পনেরো দিন অন্তর মাজি তাতেই কিন্তু খুব চকচকে থাকে তো দেখো এই দিক থেকে এইভাবে আসলে ঢুকে এই দিকটা হচ্ছে আমার বসার জায়গা তা বসার জায়গাটা আমি একদম প্লেন অ্যান্ড সিম্পল রেখেছি ইভেন সোফাতেও আমি বেশি কুশন দিইনি তাহলে বসতে খুব কমফোর্ট লাগে না আনকমফোর্টেবল লাগে সেই জন্যে ছোটো ছোটো দুটো কুশনই জাস্ট রেখেছি যাতে আরাম করে মানুষ বসতে পারে ওখানেও একটা জানলা আছে আর এই দিকে দেখো তোমাদের ভালোবাসার প্লে বাটন আর যত ওখানে পেন্টিং আছে সব কিন্তু আমার নিজের হাতে আঁকা এই দেখো এটা রাধা কৃষ্ণ এটা যশোদা মা আর কৃষ্ণ আর এটা একটা মেয়ে এটা অনেক দিন আগে আঁকা এগুলো আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি তো এই জন্যে এরকম পেন্টিং অনেক আমার ঘরে দেখতে পাবে আর এখানে অনেক অ্যাচিভমেন্টস আছে আমার কিছু সুবিরের বেশিরভাগই সুবিরের অ্যাচিভমেন্ট আর এই কর্নারে দুটো প্লান্ট রেখেছি দেখো ওটা একটা ফ্লাওয়ার ভাসের ওপর ওইটা রেখেছি পোথো ভীষণ সুন্দর গোল্ডেন মানিক প্ল্যান্ট আর এটা তো রাবার প্ল্যান্ট তোমরা সবাই জানো এটাও একটু হাইট দেওয়ার জন্য এখন আমার কাছে সেরকম কিছু নেই বলে একটা বক্সের ওপর উপর রেখেছি ওটাকে আমি একটু হাইট না দিলে ভালো লাগছিল না তো এই গেল সোফার একটা দিক আর একটা সাইডে দেখো এটা আমার একটা ব্যানানা লিফ অসাধারণ দেখতে তোমরা প্রত্যেকে এটা নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসেছে এর লিঙ্ক আমি অনেকবার দিয়েছি আবার আজকেও দিয়ে দেবো তো দেখো এইখানে এই এইটা কিন্তু আর্টিফিশিয়াল ওই দিকের সমস্ত গাছ কিন্তু অরিজিনাল যত গাছ এতক্ষণ দেখলে শুধু এই কর্নারের এই গাছটা হচ্ছে মানে ফেক প্লান্ট তো এইভাবেই রেখেছি আর ওটা হচ্ছে ফেয়ারি লাইটস দিয়ে আমি এখানটা একটু ব্রাইট করার চেষ্টা করেছি আমি তোমাদের সন্ধের কিরম লাগে সেটাও দেখিয়ে দেবো সন্ধেবেলার লুকসটা এটা হচ্ছে সেন্টার টেবিল এটা বহু দিনের পুরনো একটা সেন্টার টেবিল উডেন পুরোনো জিনিস আমি ভীষণ ভালোবাসি আমার কাছে অনেক পুরনো ফার্নিচার দেখতে পাবে তোমরা আমার বাড়ি আর এইখানটা আমি একদম প্লেন সিম্পল এইভাবে জাস্ট সাজিয়েছি এইটা হচ্ছে একটা সিটিং এটাও অনেক দিনের পুরনো এটাও সেগুন কাঠের খুব মজবুত এই জায়গাটা গেল এরকম এবার দেখো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল প্লেন অ্যান্ড সিম্পল একদম এরকমই থাকে এমন নয় যে আমি আজকে হোম ট্যুর দেবো বলে সাজিয়েছি বা কিছু অর্গানাইজ করেছি কিছুই সেরকম করিনি তোমরা তো দেখতে থাকো রোজই আমার ব্লগে ঠিক যেমন থাকে তেমনই রেখেছি আমি যেরমভাবে থাকি ঠিক তোমাদের সেরমভাবেই আমি কিন্তু হোম ট্যুরটা দিচ্ছি আর এটাও একটা আমার পেন্টিং দেখো এটা টু থাউজেন্ড আমি এঁকেছিলাম এই বাড়িটাতে জাস্ট এসেই এই বাড়িটার টাঙাবো বলে মানে এই ফ্ল্যাটে এসেই এঁকেছিলাম এখানেই লাগাবো বলে এবার দেখো যদি সোফায় বসি তাহলে তার উল্টো দিকে এইটা হচ্ছে টিভি ইউনিট টিভি ইউনিটটাই তোমাদের সাথে শেয়ার আমি আগেও করেছি তবু আরেকবার দেখাচ্ছি আর এই পুরো ইউনিটটা কিন্তু আমি নিজে ডিজাইন করে বানিয়েছি কোনো রকম ইন্টিরিয়ার ডেকোরেশন বা ইন্টিরিয়ার ডেকোরেটর কারোর মানে কারোর মতামতে নয় আমার নিজের পছন্দে তো এটাতে এরকম নিচেটা স্টোরেজ আছে অনেকটা স্টোরেজ তো ভীষণই দরকার তোমরা তো সবাই জানো আমাদের মতো সাধারণ বাড়িতে কিন্তু স্টোরেজের খুবই অসুবিধে হয় বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে তাই জন্য ওপর নিচের স্টোরেজ মাঝখানে টিভি ইউনিট আর এদিক এদিকটাও দেখো তোমাদেরকে তো দেখিয়েইছি আমি পুরো খুলে খুলে আর আরেকবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা এইভাবে সাজানো আছে এখানেও আমার এক গণপতি বাপ্পা বসে আছেন দেখো গণেশজি এটা আমি মুম্বাই থেকে এনেছিলাম সিদ্ধিবিনায়ক একদম সিদ্ধিবিনায়কের মন্দিরের ভেতর থেকে কিনেছিলাম ভীষণ সুন্দর এইটা হচ্ছে আমরা যখন বম্বে গেছিলাম তখনকার ছবি এই দিকটাও আমি এইভাবে সাজিয়েছি এইটাও একটা ক্যান্ডেল স্ট্যান্ড ওই যে আরেকটা যে দেখালাম আগে সেটার হচ্ছে ওটা হচ্ছে ওটার পেয়ার আর এই মাটির দারোয়ান দুটো দেখো এরা আমার ঘর পাহারা দেয় এদেরকে আমি আফ্রিকা থেকে এনেছি পাহারা দেওয়ার জন্যে তো এইগুলো এখানে সাজিয়ে রেখেছি আর পেছনে যে বটলটা রয়েছে ওটা কিন্তু আমার হাতে তৈরি আমার আঁকা বটল নিজের হাতে ছোঁয়া ঘরে থাকলে তবেই না ভালো লাগে তো দেখো এটা একটা মামুলি কাঁচের বোতল সেটাতে আমি বটল আট করেছিলাম এই ভিডিও আমার আপলোড আছে কীভাবে করেছি কি রং ইউজ করেছি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো দেখো এই হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং রুম লাইটটা জ্বালাই দেখো এইভাবে ঢুকেই এখানে একটা বেড আছে ছোট এই ঘরে জিম্মা কখনোই শোয় না সায়ন শোয়ে তাই জন্য সায়নের একার মতো সিঙ্গেল বেড তার পাশে একটা বেডসাইড টেবিল আছে তার তারপর একটা লাইট আছে এই লাইটটা এইভাবে টাচ করলেই জলে খুব সুন্দর একটা লাইট এটাকে এরকম করে ওঠানো নামানো যায় এই আর একটা ব্যাম্বু ট্রি আছে দেখো কমে এটা আর জিম্মার একটা ক্লাচার এখানে রেখে গেছে আর এইটা হচ্ছে ওর বিছানা ও এখানে পড়াশোনা করে বসে থাকে ছবি আঁকে অনেক কিছু করে ওই দিকে রয়েছে দেখো একটা টেবিল সেন্টার টেবিল ওটা আমি এক সাইডে রেখেছি তার উপর জিনিস রেখেছি অনেক দরকারি জিনিস একটা তো খুব দরকারি জিনিস এটা হচ্ছে জিম্মার টেডি ওর নাম আছে অনেক আমি ভুলে গেছি নাম ওটা হচ্ছে সায়নের গিটার তার উপরে সায়নের একটা টুপি তার পেছনে দেখো এটা হচ্ছে আমার ভ্যাকুয়াম ক্লিনারটা রাখা আছে রাখার তো জায়গার দরকার বলো এটা আমার রিং লাইট রাখা আছে এইদিকে একটা জানলা আছে আর এইদিকেও একটা জানলা আছে আমি তোমাদের পর্দা সরিয়ে দেখাবো ভীষণ সুন্দর লাগে পর্দাটা সরালে আর এই দিকটাতে হচ্ছে ওর স্টাডি টেবিল তো এই হচ্ছে স্টাডি টেবিল আর ওপরটা হচ্ছে স্টোরেজ আর এই সরস্বতীটাও আমার আঁকা বললাম তোমাদেরকে সারা বাড়িতে প্রচুর আমার পেন্টিং ছড়ানো আছে হ্যাঁ এটা আমার একটা ছবি এটা জিম্মার একটা জলের বোতল শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই রেখেছি কোনো রকম বেশি জিনিস আমি ঘরে রাখতে পারিনি এবার দেখো এই পর্দাগুলো সরালে দুটো করে পর্দা আমার প্রতিটা বাড়ি ঘরেই আছে এই দেখো খুব সুন্দর লাগে এই জায়গাটাতে আর বৃষ্টি পড়লে বিছানায় বসে বসে এটা দিয়ে বৃষ্টি দেখতে না দারুণ লাগে আর আমার গাছগুলো দেখে নাও এখানে মানে অনেকগুলো গাছ আছে অ্যালোভেরা গাছ আছে এই দেখো সাইন অফ ইন্ডিয়া এটা হচ্ছে বগনভিলা আমার মোস্ট ফেভারিট গাছ ভীষণ ভালো লাগে বগনভিলা ফুল তো এই হচ্ছে লুকস আর জিম্মা টেবিল অর্গানাইজেশান ভিডিও আমার আছে সেখানে কিন্তু এই কাববার্ড খুলে খুলে সমস্ত আমি দেখিয়েছি যে ভেতরে ভেতরে কি জিনিস রাখা আছে কিভাবে গোছানো আছে তাই জন্যে আজকে আর দেখাচ্ছি না বড্ড লং হয়ে যাবে ভিডিওটা তো এবার দেখো এইখান থেকে এইভাবে বেরিয়েই এইদিকে একটা ব্যালকনি বললাম আর এইভাবে চলে গেলে সোজা এটা হচ্ছে আমার কিচেন আচ্ছা আমার কিচেনটা হচ্ছে সেমি মডিউলার কিচেন কমপ্লিট মডিউলার নয় ফুল মডিউলার নয় আমারটা সেমি মডিউলার কিচেন তা কিচেন ট্যুর আমি আজকে আর দিচ্ছি না তোমাদেরকে জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি কিচেনটা এইভাবে সাজানো আর সব সবসময় এরকমই থাকে আমি একটু একটু সাজিয়ে রাখতেই পছন্দ করি সেই জন্য আমি সব সময় একটু সাজিয়ে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখারই চেষ্টা করি এইভাবে আছে এদিকে ফ্রিজ আর ফ্রিজের মধ্যে প্রচুর ম্যাগনেট দেখতে পাবে আমরা যত জায়গায় বেড়াতে গেছি সব জায়গার ম্যাগনেট কিন্তু এখানে আছে কিচেন থেকে ওইটা হচ্ছে আমার ড্রয়িং রুম মানে কেউ এলে আমি রান্না করতে করতেও গল্প করতে পারবো তোমরা যদি আসো আমি কিন্তু রান্না করতে করতেও গল্প করতে পারবো আর এইটা হচ্ছে আর একটা রুম তার পাশের এই ওয়ালটাতে দেখো আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণের ঠাকুর মনের ঠাকুর সারা বিশ্বের ঠাকুর ওনার ছবিটা এখানে টাঙিয়ে রেখেছি ওনাকে দেখলেও আমার হয়তো দিনটা একটু ভালো যায় আর এটা হচ্ছে জিম্মা এঁকেছিল ছোটবেলায় দেখো টু থাউজেন্ড এইটিনে এটাও এঁকেছিল ও আর দাদা বৃষ্টিতে ভিজছে সেটাই ও এঁকেছিল সুন্দর হয়েছে না সেটাও আমি ফ্রেম করে এখানে রেখেছি আচ্ছা এই ঘরটা আমি এখন দেখাচ্ছি না কারণ এটা মানি শুয়ে আছে সবাই তো প্রেভেসি আছে বলো এটা হচ্ছে আমার একটা ক্রকারি ইউনিট এই ক্রকারি ইউনিট পুরো আমার দেখানো আছে চ্যানেলে দেখতে পারো এই প্যাসেজটা দেখো এটা একটা প্যাসেজ আর কি দেখো এইভাবে দেখলে বুঝতে পারবে এই ড্রয়িং রুম থেকে এইটা একটা সরু প্যাসেজ তো চলো এইখান থেকে এইভাবে গেলে এটা হচ্ছে একটা ওয়াশরুম এখানে একটা ওয়াশ বেশিন আছে দেখো এইভাবে বেশি কিছু নেই শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখা আছে এখানে আমাদের বিভিন্ন জায়গার মেনলি ওই তোমার রাজস্থান গেছিলাম বেডরুম চলো ঢুকে পড়ি এটা হচ্ছে আমার বেডরুম আমার বেডরুমটা অনেক বড় আর এটা হচ্ছে বাথরুম বা ওয়াশরুম আর ঠিক তার উল্টো দিকেই এটা হচ্ছে ব্যালকনি আর একটা ব্যালকনি বেডরুমেও আমি বেশি কিছু রাখিনি ছিমছাম দেখো এখানে একটা মানিক প্ল্যান্ট এটা একটা লন্ড্রি ব্যাগ টাইপস রেখেছি যে টুকটাক জিনিসপত্র রাখার জন্যে এই দিকে হচ্ছে টিভি আর ঠিকঠাক টিভির উল্টো দিকে হচ্ছে বেড বেড সাইড টেবিল আছে এটা আমার দিক আমি এই দিকটায় শুই আর ওই দিকটা হচ্ছে সুবিরের দিক তো আমার দিকে এসেন্সিয়াল জিনিস বলতে জলের বোতল আমার ইয়ারপড আর এসি রিমোট আর এটা আমার একটা ফটো আর এই ওয়ালটা আমি একদম ফাঁকা রেখেছি তাতেই আমার ভালো লাগে যেহেতু ওয়াল পেপার লাগানো আছে ওই জন্য ওই ওয়ালে আর কিচ্ছু লাগাইনি দেখো জাস্ট বেডটা আর তার ওপরে ওই ওয়ালটা আর সুবিরের দিকের যে বেডসাইড টেবিলটা সেখানে সায়নের একটা ফটো রাখা আছে আর একটা টেবিল ল্যাম্প আছে আর একটা দেখো বক্স আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো সায়নের একটা ছবি আছে আর এই মধ্যে ওষুধ আছে মানে ধরো এই রাত্রিবেলা যদি হুট করে মাথা ধরে বা জ্বর আসে একটু ক্রোসিন আছে অম্বলের ওষুধ এই রকম আছে আর ওইটা একটা জিম্মার ফটো আছে ওটা জিম্মাকে এটা আলো করছে ও অন্নপ্রাশনে একজন গিফট করেছিলেন আর কি যে ভিডিও বানিয়েছিলেন যে ফটোগ্রাফার তিনি গিফট করেছিলেন আর এই দিকে আছে আমার হিউজ ওয়ার্ড্রফ অনেক স্টোরেজ ওয়ার্ডড্রফের একটা আমার একটা সুবিধের আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল আমি কোনো কিছু ড্রেসিং টেবিল বাইরে রাখি না সাজিয়ে আমার ভালো লাগে না আমি এরকম ছিমছাম তো সারা বছর ওরকমই থাকে আর এটা হচ্ছে বেড আর বেডের উল্টো দিকের যে টেবিলটা আছে দেখো টেবিল না এটা একটা টিভি কাউন্টার এটার মধ্যেও আমাদের দরকারি জিনিসপত্র আছে এটাও একটা রাজস্থানে গেছিলাম বেড়াতে সেই ছবি মাউন্ট আবুতে এটা এটা বম্বে তো এটার পাশেই তো এটা নতুন যে এটা কিনেছিলাম নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখা দেখিয়েছিলাম সেইটা এখানে রেখেছি এটার মধ্যেও আমা এটা সম্পূর্ণ মানে আমার কাজের জিনিসই রাখা আছে বেশি বেশি যা বেশিরভাগ জিনিসই আমার কাজের আমার ল্যাপটপ আমারই যা যা কাজ বাকি আছে সমস্ত প্রোডাক্ট এখানে ভেতরে থাকে এইভাবে সাজানো আছে আর এটা সুবীরকে সায়ন একটা জন্মদিনে দিয়েছিল ব্লুটুথ কারভা সেই কারভাটা মিনি কারভাটা এখানে রাখা আছে খুব ভালো এটা খুব সুন্দর আর এখানে একটা গাছ দিয়ে সাজানো আছে আর এই দিকে একটা জানলা তো চলো জানলাটা তোমাদের পর্দা সরিয়ে দেখাই এই দেখো এটাও খুব সুন্দর লাগে এই দেখো আমার কারিপাতা গাছটা কত বড় হয়ে গেছে আর এই দেখো ওনারা বসে আছেন তো এবার চলো ব্যালকনিটাও তোমাদের একটু খুলে দেখাই এটা হচ্ছে ব্যালকনির জানলা এই দেখো এটা দিয়ে একদম রাস্তা দেখা যায় এটা হচ্ছে ব্যালকনির জানলাটা এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে একটাই চেয়ার আছে ব্যালকনিটা অনেক বড় আর জিмма এখানেই পাথর নিয়ে খেলা করছিল বলে পাথরগুলো এখানেই পড়ে আছে কালকে খেলছিল তো এই ছিল আমার নিজের হাতে সাজানো আমার ফ্ল্যাট তোমরা দেখতে চেয়েছিলে দেখালাম শুধু মানির রুমটা দেখাতে পারলাম না সরি মানি ঘুমাচ্ছে ডিস্টার্ব করা উচিত না তো অন্য একদিন দেখিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর একটা লাইক দিয়ে দিও এত খেটে খুঁটে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য করলাম তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হোক চ্যানেলে তো আজকের মতন টাটা